কংগ্রেস দলের উপনির্বাচনে প্রার্থী দলীয়ভাবে ঘোষণা দেওয়া না হলেও সম্ভাব্য প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নিজ নিজ বিধানসভা এলাকা। শুক্রবার আট টাউন বডদোয়ালি কেন্দ্রের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী আশিস শাহর সমর্থনে এক মিছিল সংগঠিত হয়। এ মিছিল নাগেরজোলা থেকে শুরু হয়ে বিধানসভা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। ভারতীয় জনতা পার্টিতে করেছি এই প্রতিবাদকে সাধারণ মানুষের তাদের রায় দানে আরো শক্তিশালী করতে হবে। 2023 সালের মাইলস্টোনটাকে পেরো এই নির্বাচনে প্রায় তিনটি দল আপনার বিপক্ষে প্রতিদ্বন্দ্বী সিপিএম, তৃণমূল এবং বিজেপি, প্রধান কাকে মনে লক্ষ্য করছেন আপনি? দেখুন, শাসক দলে যিনি থাকবেন ওনার তো একটা অ্যাডভান্টেজ থাকেই। তাছাড়া আমি যতটা শুনেছি এই অঞ্চল থেকে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী উনি প্রতিদ্বন্দ্বিতা করবে, তবে কে প্রতিদ্বন্দ্বিতায় আছে, কতটা দল আছে এটা আমার কাছে মুখ্য নয়। এই অঞ্চলের জনগণ বরাবরের মতোই ভারতীয় জাতীয় কংগ্রেসের পাশে থাকবে, এটা আমার বিশ্বাস। কাকে চ্যালেঞ্জ হিসাবে দেখছেন? দেখুন, কাউকে আমি খুব খাটো করে দেখিনি, তবে যেহেতু ভারতীয় জনতা পার্টি শাসক দলের আসনে, সাধারণভাবেই শাসক দল উপনির্বাচন এগুলিতে তাদের অনেক বেশি